পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি ফণী মনুষ্য জানে, বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকার কানে কানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। আর তার আগে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, পোলস দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্টও আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে এসেছি, সেকেন্ড পার্ট টু, ইন্দুবালা ভাতের হোটেল পার্ট টু। এর আগে আমরা পার্ট ওয়ান এর রিভিউ করেছিলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর এটা ডাইরেক্ট করেছে দেবালয় ভট্টাচার্য, এটা কলল লাহিড়ির একটা নোবেল থেকে নেওয়া হয়েছে। মেন স্টারিংয়ে আছে শুভশ্রী গাঙ্গুলি, স্নেহা চ্যাটার্জি, প্রতীক দত্ত, পারিজাত চৌধুরী আর অন্যান্য অনেকেই আছে এখানে। তো বলো কেমন লাগলো, মানে এটা কন্টিনিউশন অফ পার্ট টু ওয়ান, তো কেমন লাগলো? আমার একটাই কথা যে মনটা তো একটাই আছে, আর কতবার জিতবে। মানে পার্ট ওয়ানে আমি মুগ্ধ হয়ে গেছিলাম, আর পার্ট টু ও মানে আরও মুগ্ধ হয়ে গেছি। মানে আমার কাছে এর থেকে বেশি আর ভালো ওয়ার্ড নেই অ্যাকচুয়ালি। এত খুব কে বলেছে বাংলায় ভালো সিরিজ বা ভালো সিনেমা হয় না, স্টোরি হয় না, কাজ হয় না, এত ভালো কাজ হতে পারে একটা বাংলায়, সেটা আমাদের মানে চোখ আঙুল দিয়ে আমার মনে হয় যতজন দেখেছে টিভি সিরিজটা সবাই আমার সাথে একমত হবে যে এখানে সব কিছু অসাধারণ। এটা একটা বাঙালিদের একটা গর্বের জায়গা হয়ে উঠেছে এটা। মানে এত সুন্দর একটা ওয়েব সিরিজ আমরা ওটিটি প্ল্যাটফর্মে দিতে পেরেছি, যেটা সবার কাছে অ্যাভেলেবল উইথ সাবটাইটেল, তো এটা অনেকের কাছে পৌঁছে যাচ্ছে। আর মানে বাংলাকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারছে, শুধু বাংলার একটা ঘটনা বা বাংলার স্টোরি নয়, বাংলার কাজ, বাংলার ডাইরেকশন, বাংলার অ্যাক্টিং সব কিছুকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। বাঙালি গান লেখা আমাদের বলতে গেলে এক ঘন্টা হয়ে যাবে, কারণ কি আমরা মানে তাও এটা পার্ট টু, আমরা অল্প অল্প পার্ট ওয়ানের জন্য আমরা প্রথমেই করে নিয়েছিলাম। জানি যে দুটো একসাথে বলা পসিবল না, যদিও চারটে এপিসোডের এক একটা সিরিজ করেছে বা পার্টগুলো করেছে, তাও মানে এটা মানে আটটা এপিসোড একটা ভিডিওতে বলা পসিবল হতো না, তো ওরাও বার করেছে এরকম ভাবেই। ওরাও জানে আমরা একসাথে অতটা, আর দুটোর মধ্যে ডিফারেন্স ছিল অবশ্যই দুটো, একটা মানে কি করে ইন্দুবালা ইন্দুবালা হলো সেটা দেখানো হলো, আর এখানে কি করে ইন্দুবালার আশেপাশে মানুষগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, তার সাথে ওই পারিপার্শ্বিক দেশভাগ বা ওই জিনিসগুলোকে খুব ভালো করে তুলে ধরেছে। তারপরে যে নকশাল যুদ্ধ, সিভিল ওয়ার, এগুলোকে যে দেখানো হয়েছে সেইটার কি ইম্প্যাক্ট পড়েছে, তো ওই জন্য দুটো দু রকমেরই ছিল, তা দুটো আলাদাভাবে ভাগ করেছে, বেশ খারাপ লাগে, খুব ভালো ডিসিশন নিয়েছে একদম। আর মানে এটাতে আর কি বলবো, মানে অ্যাক্টিং মানে কিছু বলার নেই, এটা আমরা পার্ট ওয়ানেও বলেছিলাম। অ্যাকচুয়ালি অ্যাক্টিং নিয়ে নামগুলো মানে হ্যাঁ বলো, ছোট ছোট অ্যাক্টিং, মানে লক্ষ্মী যে স্নেহা করেছে, যে লক্ষ্মী যে স্নেহা যে রোলটা করেছে লক্ষ্মী, এটা আগের বারও বলেছিলাম। আচ্ছা ও যে ছোট ইন্দু, যে পরিজাত চৌধুরী, যে পরিজাত না সকালে উঠে মাঠে ঘুরতে যায়, দিদার সাথে রান্না করে, আম খায়, আচার খায়, গাছে উঠে বেড়ায় ঘুরে বেড়ায়, মানে ওটা যেন মানে ওকে যদি আমি দেখি কোনোদিনও টিভি দেখছে বা গাড়ি করে থেকে নামছে আমি অবাক হব। এত সুন্দরভাবে
মানে ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে বা ওর হাজবেন্ডের যে রোল করেছে। আর এটা আপনার মার্চে 24th/28th মার্চে রিলিজ করেছে, বাকি চারটি এপিসোডগুলো দেখতে হ্যাঁ বাকি চারটি একদিনেই। তো আশা করছি এতদিনে সবাই দেখে নিয়েছে, সব অ্যাটলিস্ট সব বাঙালিরা তো দেখেই নিয়েছে। আচ্ছা যারা দেখেনি প্লিজ দেখুন, মানে এতটা একটা ভালো টিভি সিরিজ, দেখে এসে আমাদের ভিডিও মানে রিভিউ দেখুন বা আমাদের রিভিউ দেখে আপনার একটা আইডিয়া নিয়ে গিয়ে দেখে বসতে পারেন। হ্যাঁ মানে এটাতে স্পয়লারের কিছুই নেই, এখানে স্পয়লার দিয়ে দিলেও আপনাকে বলবো আপনি দেখুন, obviously এটার প্রচুর রিটার্ন ভ্যালু আছে, বারবার দেখতে পারবেন আপনি এটা। একদম, মানে এটা আমার জন্য তো যখন খুশি দেখতে পাওয়ার মতন একটা সিরিজ। আর তুমি যেটা বললে একটা কথা যে এটা ওটিটিতে এসে সবার কাছে পৌঁছেছে, আমি ডাইরেক্টরের কাছে বা রাইটারের কাছে একটাই একটা রিকোয়েস্ট করব যে খুব ভালো হয়েছে প্ল্যাটফর্মে আমাদের সবার জন্য দিয়েছে, কিন্তু এটাকে টিভিতে বসা উচিত। এটা জি বাংলা বা কিছুতে এলে না বাড়ির মারা যারা হয়তো ওটিটি দেখে না, এরকম ওখানে অনেক ফ্যামিলি আছে যারা টাইম পেলে ওই জিতে কি হচ্ছে বা স্টারে কি হচ্ছে এই দেখে, তাদের জন্য যেন এটা সবার, এটা ওদের আরও রিলেট করতে পারবে, মা দিদারা যারা এগুলো দেখে না, তো ওরা যদি ওই এখন একটা প্ল্যাটফর্মে ওটাকে আবার রিলিজ করে আটটা এপিসোডেরই করুক কি, ওরা দেখবে, ওরা খুশি হয়ে দেখবে, ওরা ইমোশন হয়ে দেখবে, পুরো পরিবারের সাথে দেখবে। তো এটা একটা এখন আমাদের বড় বড় তো দিতে পারবে না, এটাকে ভেঙে ভেঙে দিতে হবে, আধ ঘন্টা বেশি ওরা শর্ট পাওয়া পাওয়া ঠিক আছে, তাহলে 8 2 16টা এপিসোড করুক। কিন্তু এটা আরও অনেক মানুষের কাছে, আরও অনেক সাধারণ মানুষের কাছে যারা ওটিটি এখনও ইউজ করে না, তাদের কাছে পৌঁছানোর একটা খুব সুন্দর একটা আর এত ভালো কাজ হচ্ছে যেটা আমার মনে হয় সবার দেখা উচিত। মানে একদম একদম, মানে এখানে আপনি মানে যা যেটা খুশি নিয়ে কথা বলুন, আপনি আর্ট ডাইরেকশন, লাইটিং, সাউন্ড, মিউজিক, অ্যাক্টিং, ডাইরেকশন, স্টোরি, কস্টিউম, মেকআপ, সবকিছু, লোকেশনস, সবকিছু মানে মুগ্ধ করেছে, মুগ্ধ করেছে। মানে আর পাখিদের স্মৃতি যে গানটা, ও হ্যাঁ ইমন, ইমন আর ইয়ে গেছে, ইমন আর ইকিতা মুখোপাধ্যায়, একদম এটা হচ্ছে এই আগেরবার ভিডিওতে আমরা বললাম চেরি অন দ্য টপ, এটা একটা ক্যারেক্টার, মানে আপনার কিছু জায়গায় শুধু অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে, অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে, কিছু জায়গায় কথার ডায়লগে দরকার নেই, গানটাতে সম্পূর্ণ করে দিচ্ছে। তারপর এই গানটা দেহখানি দিলাম ছাড়ি যে গানটা আছে ওটা সিঙ্গারটা, প্রত্যেকজন খুব ভালো গান গেয়েছে, প্রত্যেকটা গান অসাধারণ। আমি যে কতবার গানগুলো শুনেছি আর মানে হয়তো ইমোশন হতে হতে গানের জন্যই আপনার চোখ থেকে জল বেরোতে বাধ্য হবে। তো পুরো ক্রুকে বলবো খুব ভালো কাজ হচ্ছে, এত সুন্দর একটা গল্প, এত সুন্দর একটা অ্যাক্টিং, একটা এত সুন্দর একটা টিভি সিরিজ উপহার দেওয়ার জন্য আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মানে এটা দেখার অনেক জায়গায় আমরা মানে মুগ্ধ হয়েছি, অনেক জায়গায় গর্ববোধ করেছি, অনেক জায়গায় চোখে জল এসেছে, অনেক জায়গায় অনেক কিছু জানতে পেরেছি, অনেক জায়গায় অনেক কিছু মানে ফিল করেছি এটাতে। আর যে যদি ফেমিনিজম নিয়েই বলি যে এটা একটা ফিমেল ক্যারেক্টার বেসড স্টোরি, তাহলে আর এটা প্রথমটা বেরিয়েছিল ওমেন্স ডেতে। তো একটাই কথা বলবো যে যদি বলে আগেকার দিনের মহিলারা স্ট্রং না, আজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং মহিলা, ভাই এর থেকে স্ট্রং কি হতে পারে, মানে অসাধারণ। মানে হ্যাঁ এটা একটা ক্যারেক্টার নয় কিন্তু শুধু, না না মানে এখানে দেখানো হচ্ছে একটা ক্যারেক্টার, এরকম অনেক হাজারো মানুষ আছে যারা এই সব জিনিসের মধ্যে দিয়ে গেছে যেটা ইন্দুবালা গেছে। ওটাই মানে আমাদের আমরা হয়তো দেখে ফিল করতে পারছি এত সুন্দর এরা কাজ করেছে, তাই জন্য যাদের সত্যি জীবনের ঘটনা বা তার দিদা বা তার ঠাকুমা এরকম হয়ে এসেছে। হ্যাঁ মানে ধরো আমাদের স্কুল কলেজের ফ্রেন্ডস বা যারা বলে আমার ঠাকুমা যখন এসেছিল, একদম একদম তখন এরকম তখন এরকম হয়েছিল, হ্যাঁ তখন সিচুয়েশন। আর তাদের কথা যদি বলি তারা এরকমই কিছু মধ্য দিয়ে গেছে, যে তোমার নকশাল নেতার অভিনয় করেছে বলো যাকে আমরা কিছুদিন আগে অজিতের অজিতের রোলটা করেছিল, ইন্দুতে আছে নামগুলো মনে রাখা একটু কঠিন হয়ে যাচ্ছে। সুভদ্র মুখোপাধ্যায়, হ্যাঁ সুভদ্র মুখোপাধ্যায় নামটা বেশ সুন্দর, একটু কঠিনও মনে রাখার জন্য।
তো বেশ ভালো, বেশ ভালো অভিনয় করেছে। স্ক্রিনে খুব বেশি টাইম ছিল না, কিন্তু ক্যারেক্টারটা, তারপর রাহুল যে ছোট ছেলে, ছোট ছেলে, হ্যাঁ মানে ওকে তো অনেক জায়গায় আমরা দেখেছি, কিন্তু বললাম তো প্রত্যেকটা স্টোরি, প্রত্যেকটা ছোট ছোট ঘটনা, গান, টিভি সিরিজে সব কিছু, মানে আমরা সত্যি আমাদের আর কিছু বলার নেই। যদি কেউ না দেখে থাকেন, যারা আমাদের রিভিউ দেখছেন, অন্য কিছু দেখুন না দেখুন, এটা দেখে আসুন। আমার আমার একদম মানে 100-এ, আর এখানে এক একটা এপিসোড বেশ এক এক জনের মানে কেন এটা দেখানো মানে ওটা এত সুন্দর এক্সিকিউশন করা হয়েছে যে ওই কি মনিরুল বা মনিরুল কি এরকম ভাবে ছেড়ে চলে গেছিল, এই জিনিসটা সবাই একই বলে না যে যারা মরছে তারাই, এখানে যেমন বললো যেখানে যারাই দেশের জন্য মরছে তারাই হচ্ছে মনিরুল, ওদের হয়তো মরতেই হয়। মানে সেই জিনিসটা বেশ ভালো করে মানে এত সুন্দর এক্সিকিউশন, এটা মানে ডাইরেকশন বলুন আর স্টোরি বলুন, মানে দুটোই এখানে এক হয়ে গেছে খুব 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 ভালো। বা একটা কথা যেখানে ছিল না, যেখানে বলছিল যে তোমরা সবাই একসাথে লড়ছো না কেন, অনেক সময় আমাদেরও কোশ্চেন থাকে যে চারিদিকে তো লড়াই হচ্ছে, সবাই একসাথে লড়ছে না কেন। তো দুটোর যে ডিফারেন্স বোঝাতে শুরু করলো বা বললো, তারপরে গানটা দিয়ে দিল, মানে ওটাই না যে সব সবার আলাদা আলাদা দাবি, কারোর স্বাধীন হওয়ার দাবি, কারোর সংবিধানে কিছু চেঞ্জ করার দাবি, তো সবাই আলাদাভাবে লড়ছে। তারপরে ওইটার পরে দেখানো হলো কেন লক্ষ্মী কি করে চলে গেছে, দাগের পার্টটি দেখানো হয়েছিল, যেখানে ওর মা ভাই দুজনই গাছের থেকে ঝুলছে, মানে ওই সিনটা কিছু কাউকে বাচ্চারা বড় হয়েছে, বাচ্চারা চলে গেছে, ছোট ছেলের সাথে যে সম্পর্কটা ওর মায়ের সেটা খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে, একটা মা ছেলের যে সম্পর্কটা, বা যখন লাস্ট এপিসোডে যেটুকুনি একটা যে ওদের কথোপকথন আছে, মানে যে আমার হোটেলটা ইন্দুবালাকে ছাড়া ইন্দুবালা হোটেল চলবে না, কিন্তু সেটাও না যে ওর মানে যখন বলে না তোমার কাছে গল্প আছে, তুমি যখন একটা রান্না করো তুমি তোমার দিদার কথা মনে করো, তুমি তোমার মায়ের কথা মনে করো, আমার কাছে গল্প নেই, আমার ছোটবেলার স্মৃতিই ঘরটা, যেটা আমাকে একটাই ওই স্মৃতি আছে যেটা জানো তুমি কুয়োতে ঝাঁপ দিতে চাইছো, মানে এই ঘরের স্মৃতি প্রত্যেকটাই ওকে ভয় পাওয়ায় যে আমি না আমার বাবার মতন হয়ে যাই, আমি অত বাজে একটা মানুষ না হয়ে যাই, বা ওই ছোটবেলায় যে মা হয়তো সুইসাইড করতে চেয়েছিল সেটা দেখেছে, মানে এই একটা বলে না যে ট্রমাটিক চাইল্ডহুড, এখন যেটা আমাদের কথা উঠছে যে যাদের ছোটবেলাটা খুব কষ্টের বা ভয়ের বা বাজে হয় তাদের বড় হয়ে ওটা এফেক্ট একদম, আর যাদের হয়তো ছোটবেলাটা খুব ভালো থাকে তো কিন্তু পরে অনেক কিছু চ্যালেঞ্জ বলুন অনেক কিছু দুঃখ কষ্ট ফেস করতে হচ্ছে কিন্তু তারা ওভারকাম করে যায়। তো আমরা ওটাই বলবো যে এটা ওই জিনিসটা ওখানে ছোট্ট ভাবে হলেও খুব সুন্দর ভাবে করেছে, খুবই সুন্দর ভাবে এন্ডটা করেছে। আমরা অন্য কিছু ভাবছিলাম, বাট আমরা অনেকগুলো ভাবছিলাম অনেকগুলো, কিন্তু কিন্তু ওরা হয়তো বেস্ট করেছে, সবথেকে বেস্ট করেছে, কারণ কি আমরা অন্য যেটা ভাবছিলাম ওরা যদি ওখানে চলে যায় ওখানে বাংলাদেশে, মানে বাংলাদেশে গিয়ে হয়তো বাংলাদেশে নিজের বাড়ি ফেরার জন্য এতদিন বেঁচে আছে ইন্দুবালা, নিজের বাড়ি ভিটে দেখে হয়তো ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তো সেসব আমরা ভেবেছিলাম, বা আমরা ভেবেছিলাম ফিরে এসে হয়তো ওইটা দিয়ে শেষ করবে, শেষ করবে, তো সেখানে বেশ ভালো একটা ফিরে এসে নিজের ছেলের ব্যাপারটা বুঝতে পারলো কেন কি বা আবার নতুন করে চায় না বা কিছু, বা সেম জার্নিটা আবার কন্টিনিউ হবে যেমন করে শুরু করেছিল ওরকম করে শেষ, আর কেন ফেল যেতে চাইলো না সেটাও আমাদের মনে হলো যখন ট্রেনে চাপছিল, কিছু একটা দেখলো যেটার জন্যই হয়তো গেলেন না, তো সেটা ক্লিয়ার করলো পরে যখন লক্ষ্মী জিজ্ঞেস করলো কেন গেল না, তাই না? ব্যাপারটা ওইটাই না যে এটা মানে একটা উপকার মতন বললো, কেন অতিথি হয়ে মানে টুরিস্ট হয়ে যাব, হ্যাঁ, আর তারপরেও যেটা বললো যে আরেক ইন্দুবালা
এখানে এলো, তাকে ছেড়ে আমি কি করে যাব। তো এটাই আমরা যদি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষের সাপোর্ট করি বা প্রত্যেকটা মহিলাই মহিলাদের সাপোর্ট করি, তাহলে হয়তো সবার জন্যই জীবনটা অনেক সুন্দর হতে পারে। মানে এটাও একটা খুব সুন্দর ছোট ছোট অনেক কিছু মেসেজ আছে। মানে আপনি তো হয়তো অনেক কিছু আছে, আপনি অনেক কিছু নিতে পারেন, এক একজন এক এক রকমের জিনিস এখান থেকে নেবে, আর বারবার দেখলে আপনি বারবার নতুন কিছু না কিছু পাবেন। এটা আমি তো ভাবছি আর একবার দেখে আমি হয়তো আরো অন্যান্য যেগুলো হয়তো, প্রচুর রিটার্ন ভ্যালু আছে, খুব খুব খুব, আপনি বারবার দেখতে পারবেন। প্রত্যেকবারই আপনার মনে হবে যে হ্যাঁ এটা তো আগে ভাবিনি, এটা তো আগে ভাবিনি। তো বেশ সুন্দর, মানে লেখাটা তো অসাধারণ, সেখানে এত সুন্দর ডাইরেকশন করেছে, মানে স্ক্রিন প্লে অসাধারণ, অ্যাক্টিং অসাধারণ, কস্টিউম সেট সবকিছু সবকিছু। তো অবশ্যই অবশ্যই দেখবেন এটা, আর আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো পুরোটা, যদি পার্ট 1 পার্ট 2 একসাথে দেখে থাকেন কেমন লেগেছে, আলাদা করে যদি লিখে থাকেন কেমন লেগেছে, আর আমাদের রিভিউ কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের রিভিউ লাইক করতে ভুলে গেল, অসুবিধা নেই, কিন্তু সিরিজটা আপনারা দেখে আসুন, সত্যি খুব সুন্দর। আর এরকম আর কি ভিডিও আমরা রিয়াকশন বা রিভিউ করতে পারি সেটা সাজেশন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ, বাই।